तारे उसके हाथ में होने ही चाहिए, जुगनू उसके साथ में सोने ही चाहिए। हाय गाइस, साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस आज के ভিডিওতে জানব যে কিভাবে আপনি এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন। গাইস এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে। গাইস অনেক দিন হলো স্ট্যাটাস ভিডিওর উপরে কোনো ভিডিও বানানো হচ্ছিল না, তো গাইস ফাইনালি আজকের ভিডিওটা বানিয়ে দিলাম। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটি একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস স্ট্যাটাস ভিডিওটা বানানোর জন্য যা ইউজ করব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস আপনাদেরকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন 9:16 এর রেশিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে সেটিংস অপশানে ক্লিক করতে হবে, তারপর এডিটিং আসবেন। এডিটিং আসার পর আপনাদেরকে ফিল স্ক্রিন এখানে ক্লিক করতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো অ্যাড করে নেবেন, 10-15টার মতো আপনি ফটো অ্যাড করে নেবেন। তো আমার পছন্দের কিছু ফটো আমি অ্যাড করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো অ্যাড করে নিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার এখানে ফটোগুলো অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে, তারপর আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে এই ট্রানজ্যাকশন ইফেক্টটা ডাউনলোড করে নিতে হবে। তো কাইন মাস্টার এস এস স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি 4টা ট্রানজ্যাকশন ইফেক্ট পেয়ে যাবেন। তো এগুলো আপনাদেরকে পরপর অ্যাড করতে হবে। এই প্লাস আইকনগুলোতে আপনাদেরকে পরপর অ্যাড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 1 নম্বরটা অ্যাড করে দিলাম, তারপরেরটায় আমি ক্লিক করবো। ক্লিক করার পর আরও এখানে 2 নম্বরটা অ্যাড করে দেবো। তো এরকমভাবে প্লাস আইকনে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে পরপর। গাইস দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ইফেক্টে অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনি প্রথমে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এই যে লেয়ারগুলো রয়েছে ফটোর, এগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এগুলো টাইম লাইনগুলো অনেক বড় রয়েছে, তো আপনাদেরকে এখান থেকে এরকমভাবে হালকা ছোট করে নিতে হবে। এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে একটি পিএনজি ভিনেট অ্যাড করতে হবে। তো তার জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে এই যে পিএনজিটা রয়েছে এটা অ্যাড করে নেবেন। তারপর আপনাদেরকে এটা ফুল স্ক্রিন করে দিতে হবে, এরকমভাবে জুম করে দিবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই লেয়ারটা আমি এরকমভাবে বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল। এরপর আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যাক করে দিতে হবে, আরও একবার ব্যাক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন 9:16 এর রেশিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো এই ফটোটা আপনি অ্যাড করে নেবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে এই লেয়ারটা বাড়িয়ে দিতে হবে। আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান সেই অনুযায়ী লেয়ারটা বাড়িয়ে দেবেন। তো আমি এখানে 30 সেকেন্ড করে দিচ্ছি। 30 সেকেন্ড করার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনি প্রথমে চলে আসবেন, তারপর আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড করলাম, তারপর আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে, তো এটা অ্যাড করে নেবেন। তারপর এটাকে আপনি এরকমভাবে রোটেট করে দেবেন, এই ভিডিওটার উপরে আপনাদেরকে এই লাইটিং ইফেক্টটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিলাম। তারপর নিচে চলে আসবেন, ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে একটা গানের লিরিক্স অ্যাড করতে হবে, ব্ল্যাক স্ক্রিন। তো আপনি অ্যাড করে নেবেন, তো আমি এখান থেকে এটা অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে ওকে করবেন। ওকে করার পর আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে এখানে নিচে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে বসিয়ে দিচ্ছি। তারপরে আপনাদেরকে আরও নিচে চলে আসতে হবে, ব্ল্যান্ডিংয়ে। ব্ল্যান্ডিংয়ে আসার পর এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর আপনি লাস্ট অপশানে চলে আসবেন। আপনার
जो दूर लिरिक्स रही है से ही अनुजाई आपके ये एड करते हैं। देखते हमारे जो दूर लिरिक्स रही है से ही अनुजाई एड कर दिल। तपर आपके आो लेयर अपशने क्लिक करते हैं, मीडिया जाते मीडिया जाने एक पीएनजी फटो एड करते हैं। तो फटोटार लिंक भिडियो डिस्क्रिपशन बक्से देव आज है, एड कर तपर यह जगह अपन के रखम भाव बसिए दीते हैं। सजा छोटो कर रखम जगह अपन के बसिए दीते हैं। तपर यह लेयरटाओ अपना बाड़िए दीते हैं। बाड़ानों पर आपने के आरो प्रथम अपशने चले आसबें। आसार पर लेयर अपशने क्लिक करबें, मीडिया जाबें। मीडिया जाने एक टेक्सट एड कर दीची हमार चैनल क्रेडिट। तो हमें एखान एड कर दिलम। एड करार अपना के नीचे बसिए दीते हैं, यकम भाव अपनी ये बसिए देवें। ठीक है, तरह ये लेयरटा को अपना के बाड़िए दीते हैं। एस एरपर आपन के आो एक लाइटिंग इफेक्ट एड करते हैं। लेयर अपशने क्लिक करबें, मीडिया जाबें। मीडिया जाने लाइटिंग इफेक्ट रही है ये एड कर देवें। एड करार अपना के फुल स्क्रीन कर दीते हैं, यकम भाव फुल स्क्रीन करार नीचे चले आसबें। नीचे आसार पर ब्लैंडिंगे क्लिक करबें, तपर ये स्क्रीन कर देवें। स्क्रीन कर लेवन आपनर भिडियो तैरि हो गए। एरपर हमें अपना के एक बार प्ले कर देखो भिडियो कैमन हलो। तो हमें एखान प्ले कर गाइस। देखते खूब सुंदर भाव में भिडियो तैयारी हो गलो। एरकम भाव अपनी स्टेटस भिडियो एडिटिंग करते पारबें। एरपर आपन के एक्सपोर्ट कर एक्सपोर्ट करार्जन शेयर अपशने क्लिक करबें। शेयर अपशने क्लिक करार आपनी क्वालिटी सिलेक्ट करबें, तपर एखाने एक्सपोर्ट अपशने क्लिक कर देवें। आई होप गाइस ए भिडियो आपनादेरके अनेक अनेक भालो लागबे। भालो लागले एक लाइक कर देवें, चैनले नतून एले सबसक्राइब कर पाशे नोटिफिकेशन बेल आइकनटी अन कर रखबें, एरकम ही लेटेस्ट न्यू भिडियो सबार आगे देखार जन्य। गाइस स्टेटस भिडियो बनानोर क्षेत्र जदि कोनो प्रब्लेम होये थाके ताहले आमाके जानाते पारेन। इन्स्टाग्राम फेसबुक फेसबुक ग्रुपर लिंक भिडियो डेस्क्रिप्शन बक्से प्रोवाइड करा आछे, चाहले आपनी कानेक्ट होते पारेन। गाइस आपनी जदि चैनले नतून एसे थाकेन ताहले पूर्वेर भिडियोगुलो देखे आसते पारेन। चैनले खूबई नतून नतून भिडियो आछे, आपनार आशा करी भालो लागबे। तो गाइस अवश्य तो वीडियो देखे आसुन। आजकल वीडियो एतटाई, तो सुस्थ भाव थकबें। बाय।